একটি ভোক্তা শ্রেণী গড়ে উঠছে, এতে তৈরি হচ্ছে বড় বাজারও, এমন মত অর্থনীতিবিদদের। তারা মনে করেন এই ধারা ধরে রাখতে প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন। এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে আমাদের রিপোর্টে। নতুন সংসারের জন্য ফ্রিজ কিনছেন ফার্ক উর্মি দম্পতি। বাসায় আছে টিভি মোবাইল সহ প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রীও। ফারুক হাসান কাজ করেন বেসরকারি একটি কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসেবে, মাসে আয় 1,025। এমন সামর্থ্য নিয়ে সাহস জুগিয়েছেন ফ্রিজের মতন বিলাসপূর্ণ কেনা। অথচ এক দশক আগেও এমন ছবি ছিল বিরল। গবেষণা বলছে ক্রয় ক্ষমতা বেড়েছে দেশের মধ্যবিত্ত শ্রেণীর। সম্প্রতি প্রকাশিত বোস্টন কনসাল্টিং গ্রুপ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে দেশে এখন মধ্যবিত্তের সংখ্যা 1,20,00,000, যা জনসংখ্যার 7%। এই সংখ্যা বাড়ছে প্রতি বছরই। মোট জনসংখ্যায় বছরে যোগ হচ্ছে 20,00,000 মধ্যবিত্ত, ফলে দেশের ভেতরে সৃষ্টি হয়েছে বড় বাজার। শুধুমাত্র বিলাস পণ্য হিসেবে ইউজ করতেছে না, এটা এখন নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে ইউজ করতেছে। শুধু ফ্রিজ না, রঙিন টিভি স্মার্টফোনের মতন বিলাসপূর্ণ কেনার বড় ক্রেতা গোষ্ঠী এখন দেশের মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধিকে সুখবর হিসেবে দেখছেন বিশ্লেষকরা, বলছেন এটি ধারাবাহিক উন্নতির ফল। অবশ্যই সুখবর, কারণ একটা মধ্যবিত্ত বিপুল সংখ্যায় যদি থাকে আমাদের দেশে, তাহলে আমাদের দেশীয় বাজারটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা কেবল অর্থনৈতিক শক্তি না, এটা একটা সামাজিক শক্তি। কারণ এখান থেকে শুধু ভোক্তা বের হয় না, এখান থেকে উৎপাদক, এখান থেকে উদ্যোক্তারাও বের হয়ে আসেন। তবে অবকাঠামোগত উন্নয়ন সহ নাগরিক সুবিধা সুনিশ্চিত করা না গেলে এ ধারা ধরে রাখা সম্ভব হবে না বলেও মত দেন তারা। অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে এই চাহিদাটাকে আমরা যদি মিট আপ করতে পারি, তাহলে অর্থনীতিতে অনেক কর্মসংস্থান হয়, অর্থনীতি আরো বাড়তে পারে। শুধু প্রবৃদ্ধি নয়, আমাদের ইনক্লুসিভ গ্রোথ, এবং এটা যেন আরো সবার মধ্যে ছড়িয়ে পড়ে এই প্রবৃদ্ধির হারটা, সেদিক তো আরেকটু বেশি খেয়াল করতে হবে। বলেন বাড়তে থাকা এই মধ্যবিত্ত শ্রেণী শুধু নিজের ভাগ্য পরিবর্তনে নয়, সমাজ পরিবর্তনেও অগ্রণী ভূমিকা রাখতে পারে।